পদ্মার দুই প্রান্তে 11 কিলোমিটার সংযোগ ও 12 কিলোমিটার সার্ভিস সড়ক যুক্ত হবে মূল সেতুর সাথে। এই রাস্তা নির্মাণের ব্যস্ততা দিন দিন বাড়ছে, কিন্তু একই রুটে রেলপথ নির্মাণের কাজ এখনও দৃশ্যমান নয়। রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের প্রয়োজন 82 কিলোমিটার রেললাইন। ইতোমধ্যেই গ্যান্ডারিয়া মাওয়া ও জাজিরা ভাঙ্গা রুটে চূড়ান্ত হয়েছে অ্যালাইনমেন্ট। রয়েছে বুড়িগঙ্গা ও ধলেশ্বরের ওপর 17 কিলোমিটার এলিভেটেড রেলপথ নির্মাণের ভাবনাও। সেতুর ওপরে যাত্রীবাহী ট্রেনে সর্বোচ্চ গতি হবে 160 কিলোমিটার, আর মালবাহী ট্রেনে তা নেমে আসবে 120 কিলোমিটারে। প্রতিদিন সেতু অতিক্রম করবে 80টি রেলগাড়ি। নদীটা 6 কিলোমিটার, 6.15, দুই পায়ের ভাড়াটা মিলা 9.5 কিলোমিটার। এই 9.5 কিলোমিটার রেল করার দায়িত্ব আমাদের, কিন্তু দুই পারে রেল করার দায়িত্ব রেলওয়ে বিভাগের। তারা আমাদের সাথে যোগাযোগ করছে, তারা অলরেডি কনসালটেন্ট নিয়োগ করছে। তারা আমাদেরকে যেটা বলেছে যে তারা প্রথম দিন থেকে রেল চালানোর ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে। রেলের আওতা বাড়িয়ে মংলা বন্দরে গতি ফেরাতে চায় সরকার। সিলেটের তামাবিল থেকে বেনাপোল পর্যন্ত চালু হবে নতুন রেল রুট। প্রস্তাবিত ট্রান্স এশিয়ান রেলপথের আওতায় যুক্ত হওয়া যাবে প্রতিবেশী ভারত, মিয়ানমার সহ নেপাল, ভুটান ও থাইল্যান্ডের সাথে। কিন্তু সেতুতে রেল চালুর আগে কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে এর যে কানেকশনটা হবে, সেই সায়দাবাদ দিয়ে যদি এই বড় বড় রাস্তাগুলির সাথে ঢুকে, তাহলে কিন্তু রেলও ক্ষতিগ্রস্ত হবে, হাই স্পিডের রিলায়েবল রেল হবে না, পাশাপাশি এই আনসেফ থেকে যাবে রেল লেভেল ক্রসিংগুলির মধ্যে, পাশাপাশি কিন্তু লেভেল ক্রসিংয়ে যে যানজটটা হয় তার মাত্রাটা কিন্তু বাড়বে। বিশ্লেষকের মতে, শুধু সড়কের উপর নির্ভর করে অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।